আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি নির্বাচনী প্রচার সারলেন আসানসোল বাজার এলাকায়। ঠেলা গাড়ি চালিয়ে গ্যাসের সিলিন্ডার, তেল, গ্যাস এবং অন্যান্য জিনিসের দ্রব্য মূল্যের বৃদ্ধিকে সামনে রেখে নির্বাচনী প্রচার সারলেন। দেখা যাচ্ছে আজকে আপনি যেদিনকে নমিনেশন করেছেন সাইকেলে, আজকে হঠাৎ করে ঠেলা রিক্সায় চেপে গ্যাস চাপিয়ে কেন প্রচার শুরু করেছেন? দেখুন, আমি প্রথমেই বলেছি, আমার এই নির্বাচনের লড়াই সাধারণ মানুষের দাবি নিয়ে, আসানসোলের বেকার যুবকদের রোজগারের দাবি নিয়ে আমার এই নির্বাচনের লড়াই। দিন প্রতিদিন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্রে একদিকে বিজেপির সরকার, বাংলায় বসে থাকা মমতা ব্যানার্জির সরকার, যাদের আজকে মূল্যবৃদ্ধি চোখে পড়ে না। কেন্দ্রের সরকার বলেছিল বহুত হওয়া মেহঙ্গাই কা মার, আব কি বার মোদী সরকার, 8 বছর পেরিয়ে যেতে চলেছে। পেট্রোল 70 টাকা থেকে বেড়ে 110 থেকে 111 টাকা, ডিজেল 65 টাকা থেকে বেড়ে আজকে ডিজেলের দাম 95 পেরিয়ে 96 টাকা, 198 হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার 414 টাকা, ইউপিএ গভর্নমেন্ট যখন যাই ক্ষমতা থেকে 414 টাকা ছিল, আজকে 1000 ছুঁই। গতকালকেও যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা মানে কমার্শিয়াল ইউজ হয় তার দাম বেড়ে 2300 কত টাকা পৌঁছে গেছে গ্যাস সিলিন্ডার, সেটা 900 টাকা ছিল। তাহলে প্রতিদিন সর্ষের তেল 80 টাকা 85 টাকা লিটার, আজকে 210-20 টাকায় পৌঁছে গেছে। আটা, চাল, তরি তরকারি প্রত্যেকটা জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। এরই প্রতিবাদ, মানুষের আজকে রোজগার নেই, বিশেষ করে আসানসোল শিল্পাঞ্চলে সমস্ত কলকারখানাকে বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জি। একটা আলপিনের কারখানা সারা পশ্চিমবঙ্গে খুলতে পারেনি বিগত 11 বছরে। আর নরেন্দ্র মোদীর সরকার আসানসোলের বুকে, যখন বিজেপির আগের সরকার ছিল মানে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কুলটি কারখানাকে বন্ধ করেছিল, ইসকোকে বিএফআরে পাঠিয়েছিল, সেই ইসকোকে বাঁচিয়ে তুলেছে জাতীয় কংগ্রেস ইসকো মডার্নাইজেশন করে। এই কুলটি কারখানাকে বাঁচিয়ে তুলেছে জাতীয় কংগ্রেস। বাবুল সুপ্রিয়, যিনি বর্তমানে তৃণমূলের প্রার্থী হয়েছেন বালিগঞ্জে, তিনি আসানসোলের বান স্ট্যান্ডার্ডকে বন্ধ করেছেন, হিন্দুস্থান কেবেলসকে বন্ধ করেছেন, চিত্তরঞ্জনকে কর্পোরেশন করাবার নোটিশ করেছেন, তিনি আসানসোলের 22টা কয়লা খনিকে বিক্রি করার নোটিশ করিয়েছেন, যেগুলো আগামী দিনে হয়তো গৌতম আদানির হাতে তুলে দেবে মমতা ব্যানার্জি, তার জন্য রেড কার্পেট বিছানো হচ্ছে। আমার তাহলে কি আপনার প্রচারেও কি একটা মানে প্রতিবাদ জানিয়ে? এগুলো প্রতিবাদ, আসানসোলের কথা বলাই আমার উদ্দেশ্য। কারণ যারা আসানসোলে নির্বাচনে ময়দানে অবতীর্ণ হয়েছেন, আমি আসানসোলের প্রতিটি ধুলোকণার সঙ্গে মিশে আছি, আমি জন্মেছি আসানসোলে, পড়েছি আসানসোলে, কলেজ রাজনীতি করেছি আসানসোলে, আসানসোলের মানুষের দাবি দাওয়া নিয়ে প্রতিদিন এই জিটি রোডে, এই কর্পোরেশনে, ডিএম অফিসে, এসডি অফিসে লড়াই আন্দোলন করি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।